পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমি এখন তোমাদের অঙ্কের ক্লাস শুরু করছি আমি আজকে তোমাদের এক নম্বর পাঠ বাইশ পাতার অঙ্কগুলো করাবো প্রথমে এক নম্বর অঙ্কটা দেখো তিন ও পাঁচের সাধারণ গুণিতকগুলি কি কি? তোমরা জানো তিনের গুণিতকগুলি হল তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ ছত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডট ডট দিলাম আর পাঁচের গুণিতগুলি হলো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ ডট ডট দিলাম এবার সাধারণ গুণিত গুণিতক হবে যে সংখ্যাটা দেখো এখানেও থাকবে আবার এখানেও থাকবে এখানে পনেরোটা পনেরো এখানেও আছে আবার পনেরো এখানেও আছে তিরিশ এখানেও আছে তিরিশ এখানেও আছে পঁয়তাল্লিশ এখানেও আছে পঁয়তাল্লিশ এখানেও আছে তাহলে লিখছি অতএব তিন ও পাঁচের সাধারণ গণিতকগুলি হল পনেরো তিরিশ পঁয়তাল্লিশ ডট ডট দিলাম এবার দুয়ের অঙ্কটা দেখো তিন ও চারের দুটি সাধারণ গণিতক বার করতে হবে তিনের গণিতকগুলি কী কী তিন ছয় নয় বারো পনেরো আঠেরো একুশ চব্বিশ সাতাশ তিরিশ তেত্রিশ ছত্রিশ ডট 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 দিলাম চারের গুণিতকগুলি হল চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ ডট ডট দিলাম এবার দেখো এই বারো এখানেও আছে এখানেও আছে চব্বিশ এখানেও আছে এখানেও আছে ছত্রিশ এখানেও আছে এখানেও আছে তাহলে লিখছি অতএব তিন ও চারের দুটি সাধারণ গুণিতক হলো বারো চব্বিশ এবার তিন ও চারের অঙ্কটা তিন এবং চার এই অঙ্ক দুটো নিজেরা করবে পাঁচেরটা দেখো আট ও ছয়ের দুটি সাধারণ গুণিতক বার করতে হবে আটের গুণিতকগুলি হল আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ ডট ডট দিলাম এখানে এবার ছয়ের গুণিতকগুলি হলো ছয় বারো আঠেরো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ ডট ডট দিলাম এবার দেখো এখানে চব্বিশ এখানেও আছে চব্বিশ এখানেও আছে আটচল্লিশ এখানেও আছে আটচল্লিশ এখানেও আছে তাহলে লিখছি অতএব আট ও ছয়ের দুটি সাধারণ গুণিতা হলো চব্বিশ ও আটচল্লিশ এবার পরের পাতার অঙ্কগুলো দেখো তেইশ পাতার এই নিচের দিকে এক নম্বর অঙ্কটা আটের গুণনীয়গুলি বার করতে হবে এটা কীভাবে করা হলো আটকে আমরা এভাবে ভাঙছি প্রথমে দুই দিয়ে ভাঙলাম হলো চার আবার দুই দিয়ে ভাঙলাম ভেঙে হলো দুই তাহলে লিখছি আট সমান দুই গুণিত দুই গুণিত দুই অতএব আটের গুণনিয়োগগুলি হল এক দুই চার আট দুইয়ের অঙ্কটা নিজেরা করবে তিনেরটা দেখো নয়ের গুণনীয়কগুলি বার করতে হবে নয়টাকে আমরা এরকম ভাঙছি তিন দিয়ে ভাঙলাম ভেঙে হলো তিন নয় সমান লিখছি তাহলে তিন গুণিত তিন অতএব নয়ের গুণনীয়গুলি হলো এক তিন নয় এবার চারেরটা দেখো আট ও ছয়ের সাধারণ গুণনীয়গুলি কি কী আটকে এরকম ভাঙছি দুই দিয়ে ভেঙে হলো চার আবার চারকে দুই দিয়ে ভেঙে হলো দুই তাহলে আট সমান লিখছি দুই গুণিত দুই গুণিত দুই আবার ছয়কে ভাঙছি দুই দিয়ে ভেঙে হলো তিন তাহলে ছয় সমান লিখছি দুই গুণিত তিন এবার তাহলে লিখলাম আটের গুলি হলো এখান থেকে দেখো এক দুই চার আর আট আর ছয়ের গুলি হলো এখান থেকে দেখো এক দুই তিন আর ছয় তাহলে সাধারণ নিয়ে বার করতে হলে দেখো এইখানে যে সংখ্যাটা থাকবে এখানেও সেই সংখ্যাটা থাকবে এখানে দেখো এক আছে এখানেও এক আছে এখানে দুই আছে এখানেও দুই আছে তাহলে লিখছি অতএব আট ও ছয়ের সাধারণ গুলি হলো এক দুই এবার পাঁচের অঙ্কটা নিজেরা করবে ছয়েরটা দেখো ছয় ও নয়ের সাধারণ গুণনীয়গুলি কী কী ছয়কে আমরা ভাঙছি এভাবে প্রথমে দুই দিয়ে ভাঙলাম ভেঙে হলো তিন তাহলে ছয় সমান লিখছি দুই গুণিত তিন আর নয়কে ভাঙছি তিন দিয়ে ভাঙলাম ভেঙে হলো তিন নয় সমান তাহলে লিখছি তিন গুণিত তিন এবার ছয়ের গুণনীয়গুলি তাহলে কি হল এখান থেকে দেখো এক দুই তিন আর ছয় আর নয়ের গুলে দেখো এখান থেকে কি হবে এক তিন আর নয় এবার দেখো এক এখানেও আছে এক এখানেও আছে তিন এখানেও আছে তিন এখানেও আছে তাহলে লিখছি অতএব ছয় ও নয়ের সাধারণ গুলি হল এক তিন এইবার পরের পাতাটা দেখো পঁচিশ পাতা দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিনেরটা দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলি লিখি এক থেকে পঞ্চাশের মধ্যে যৌগিক সংখ্যাগুলি হলো চার ছয় আট নয় দশ বারো চোদ্দো পনেরো পনেরো ষোলো আঠেরো কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এবার চারের অঙ্কটা দেখো দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি দুই ছাড়া প্রত্যেক জোর সংখ্যা যৌগিক পাঁচেরটা দেখো মৌলিক জোর সংখ্যা লিখি মৌলিক জোর সংখ্যা হলো দুই এই পাঁচ পর্যন্ত অঙ্কগুলোই করবে ছয়েরটা যখন তোমাদের আমি জ্যামিতি করাবো তখন বলে দেব। ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকলো